আমাদের কাছে একটি প্রশ্ন এসেছে, প্রশ্নটা হলো খুব জটিল একটা প্রশ্ন, আমাদের সবার জানা দরকার। প্রশ্নটা হলো গরু ভুঁড়ি ভট খাওয়া যাবে কি না, যেটাকে গরুর ভুঁড়ি বলা হয়, আবার অনেক সেই ভট বলে থাকেন, অনেক আঞ্চলিক ভাষা এটাকে ভট বলে থাকেন, এবং গরুর ভুঁড়িটাই সবচাইতে বেশি প্রচলিত এবং সবাই জানে। এই গরুর ভুঁড়িটা খাওয়া যাবে কি না, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গরুর ভুঁড়ি সম্পর্কে কতটুকু কি বলেছেন, এই বিষয়টা আমাদের প্রত্যেকের একটু জানা প্রয়োজন। গরুর ভুঁড়িটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম খাওয়া যাবে কি না সে বিষয়টা আমরা একটু পরেই বলছি, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো দুর্গন্ধযুক্ত কোনো খাবার গ্রহণ করতেন না, দুর্গন্ধযুক্ত কোনো খাবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করতেন না। হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জালিল কদর একজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিলেন এবং ঘরে নিয়ে আসলেন। আনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবারের জন্য দস্তরখানা এবং খাবারের জন্য বিছানা বিছিয়ে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসলেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খাবারটা সামনে রাখার সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু সাল্লাম উঠে দাঁড়িয়ে গেলেন এবং বললেন যে সাহাবী আমি খাবার গ্রহণ করতে পারবো না। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার খাবারগুলো সম্পূর্ণ হালাল, হালাল উপার্জনের আমার খাবার, এবং আপনি তো হালাল খাবারগুলো গ্রহণ করে থাকেন, কেন আপনি গ্রহণ করবেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার এই খাবারের ভিতরে আমি দেখছি কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন দেওয়া আছে, এই জন্য আমি এই খাবারগুলো খাবো না, কেননা আমি যদি কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন খাই আমার সাথে যত ফেরেস্তাগুলো থাকে সমস্ত ফেরেস্তার কষ্ট হয়, এই জন্য আমি এগুলো গ্রহণ করতে পারবো না। কাজেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন গ্রহণ করতেন না। দুর্গন্ধযুক্ত কোনো খাবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার গ্রহণ করতেন না, সেগুলো থেকে বিরত থাকতেন। তবে গরুর ভুঁড়ির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন নাই, তিনি বলেছেন গরুর গোশত কম খাও, গরুর দুধ বেশি পান করো, গরুর দুধ বেশি পান করতে বলেছেন এবং গরুর গোশত কম খেতে বলেছেন, যেটা বিজ্ঞানীরা এখন পর্যন্ত বাহির করেছেন গরুর গোশতটা কম খাওয়াটাই সবচাইতে ভালো, কারণ গরুর গোশত বেশি খাইলে অনেক সময় অনেক অসুস্থ দেখা দেয়, এই জন্য গরুর গোশত কম খেতে বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং গরুর দুধ বেশি পান করতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরুর ভুঁড়ি খেতে নিষেধ করেন নাই, তিনি বলেছেন খাও, তবে এটাকে পরিষ্কার করে খাও, এটাকে গরম পানি দিয়ে ধুত করো, পরিষ্কার করো, যাতে দুর্গন্ধ না থাকে, ওই রকম পরিস্থিতি হলে এরপরে তুমি খাও। তবে গরুতে কয়েকটা জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করে দিয়েছেন, যেমন গরুর হারামকৃত অর্থাৎ গরুর ভিতরে যে হারামকৃত কয়েকটা জিনিস সেটা হলো রক্ত, রক্তটা হারাম করে দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হারাম, রগ এটাও হারাম করে দিয়েছেন। এরপরে অন্ধকোষ, অন্ধকোষটা এটাকে হারাম করে দেওয়া হয়েছে। এরপরে মূত্রথলি এটাও আল্লাহ রাসূল হারাম করে দিয়েছেন। এরপরে পিত্তিথলি এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করে দিয়েছেন। এই কয়টা জিনিস কখনো খাওয়া যাবে না, গরুর ভিতরে কয়টা জিনিস হারাম, রক্ত হারাম, রগ হারাম, এরপরে অন্ধকোষ হারাম, মূত্রথলি হারাম, পিত্তথলি হারাম, এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করে দিয়েছেন, বাকিগুলো আপনি খেতে পারবেন। গরুর ভুঁড়ি খাওয়া যাবে, এটাতে কোনো প্রবলেম নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন নাই, তবে পরিষ্কার পরিচ্ছন্ন করে খেতে পারবেন আলহামদুলিল্লাহ।